হ্যালো হ্যালো, বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা আবার চলে আসলাম একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই ভালো আছো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবা। সবসময় যেন হাসি খুশিতেই থাকো। তো দেখো, মাশরুম নিয়ে প্রথম ভিডিওতেই শুরু করছি। মাশরুম নিয়ে তো 9 কেজি বলছি, 4 কেজি 600 মাল উঠেছিল 920 টাকার, সেটাও তোমাদের সাথে বললাম, কারণ কম বেশি করে তো সবটাই তোমাদের মাঝে আমরা জানাই। তো দেখো, মাল আমরা সাইজ করছিলাম, তো সেটাই তোমাদেরকে বললাম। আর তারপরে দেখো, আমাদের বাড়িতে মাশরুমের প্লিজ ওয়েলকাম টু ব্যাক টু পকোড়া মাই চ্যানেল। মায়ের তৈরি রাজা ছিল হচ্ছিল, তো আমরা তো সেটাও চলে তোমাদের আসলাম সামনে তুলে ইভিনিং এ, এখন 8টা ধরলাম। বাজতে যাচ্ছে, শরীরটা খুবই এদিকে আবার খারাপ, কাজও কয়েকদিন করছি। ধরে ঝড় এই বৃষ্টি দেখো হচ্ছে তোমরা এদিকে, দেখতেই পাচ্ছ তারপর কাজ দেখো আমি করছি, এদিকে কাজ করছিলাম, আর ও ওদিকে করছে। রান্না দেখো করছিল। মাশরুমের দুজন পকোড়া মিলে হবে, একটু তোমরা খেটে মাশরুমটা কাজ না তোলার করলে ভিডিও করা কি করে হয়নি, হবে বলো? আর আমি নতুন বাঁ বিয়ে হাতে হওয়া ভিডিও করেছি, করছি, আবার ডান ক হাতে বছর থেকে কাজ আমাদের বিয়ে করছি, হয়েছে, মানে 8 কাজ মাস না করলে বললাম। এগোবে না। তো জানো তো একা একই সংসারে, তো আর সমস্ত 9 মাসের কাজ ভিতরে আমাদের দেখো দুজনের একটা একা কাজে একই লাগলাম, সংসার, মাশরুম চাষে দুটো মানুষের খাওয়া খুবই দাওয়া। তো কষ্ট। চলো আবার আসছি তো চলো, পরে, আমার কষ্ট মা না ফোন করলে করছে। কিছু পাওয়া যায় না। ওয়েলকাম টু ব্যাক টু তো মাই দেখো, চ্যানেল, মায়ের আদরের ছেলে। আই হোপ তো তোমরা সবাই তোমার ভালো বৌদি আছো, মনে আমরা একটা অনেক ভালো আছি। তো দেখো ব্লাউজ জ্যাকেট গাইস, কিনে দিলাম, প্রথম মানে মাশরুমের তোমরা কাজ বিক্রি করতে করার হয় টাকা মানে দুজনে। ছিল, তো তো ব্লাউজ মানে জ্যাকেট তো মার তো একটা, মা আর ওর একটা বলছে জ্যাকেট যে, মা এনে দিয়েছে, আমি মানে কি বলে বাইরে এগুলো গেছিলাম, জানি না ঠিক, টাকা ব্যাংকে মাকে মারবো সঙ্গে করে বলে। তো নিয়ে মা গেছিলাম, বলছে আর আমার আমার একটা মায়ের পায়ের বৌমার জুতো একটা ছিঁড়ে গেছিল, 100 টাকার জ্যাকেট একটা জুতো ব্লাউজ কিনে কিনে দিয়ে দিয়েছি। তাই। তো ঠিক আছে, আর এই চলো। জুতো চাচিয়েছে, তো মা বলছে ব্লাউজ নেব না, তোমার ব্লাউজ জন্য জ্যাকেট কলকাতা নেব, যাবো, দুজনেই ঠান্ডা সময় কাজ করা হয়। এখানকার জুতো আমার তেমন পছন্দ ঠিক হয়নি আছে, তোমার তাই জন্য। নাও। তো নেওয়ার পরে দেখো, দেখো ওকে গায়ে দিতে এই বলছি, যে গায়ে দিয়ে নে, তোমাদের তারপর বৌদিমণি তোমাদের গায়ে সামনে আছে। দিচ্ছে, ঠিক আছে দাও খাও। তারপর আমি চলে যায় না আসলাম, এদিকে বিয়ের পিছনে দিকে ভালো দেখলাম বৌদিমণি গাছ বাসা কাজ রে, করা হয়নি। আর আমার তো সময় নেই পুজো তোলার মতন, মানে পরিস্থিতি কাজের ভেতরে। তো আমার ছোট শালীর, মানে ওর ছোট বোন, ওর তোমাদের বৌদিমণির পরের বোন আর কি, যেটা নিয়ে তো ওনার ওর আশীর্বাদ হচ্ছিল। আসলে পর্বটা তোমাদের মাঝে তুলে ধরেছিলাম, তারপরে এই শাঁখা পরানোর ভিডিওগুলো তোমাদের বৌদিমণি তুলেছে। আমি এতক্ষণ কথা বলতে পারছি, এতটাই জেলা কাছে এসেছি, পরিস্থিতিটা খুবই খারাপ। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমাদের সঙ্গে থেকো। নতুন বন্ধুরা যারা আমার ছেলে নিয়ে আসছো, অবশ্যই আমার পাশে থেকো, একটা সাবস্ক্রাইব একটা লাইক করে আমাদের মাঝে থাকো। ভিডিও তোমরা একটা কমেন্ট করলে আনন্দ খুবই একটা উৎসাহ বাড়ে, যে আমার বন্ধুরা ভিডিও দেখছে, দেখে কমেন্ট করছে, ভালো মন্দ কিছু লিখছে। তোমরা ভালো মন্দ যাই লিখো না কেন, খারাপ বলো আর ভালো মন্দ, সবটাই আমাদের খুব হাসি খুশি নিয়েই আমরা তোমাদের মাঝে আমরা বেঁচে থাকতে চাই। এইটাই আমরা সারা জীবন, এটাই আমি চাই যে তোমাদের মাঝে এভাবেই থাকতে চাই। তো ওটা সামনে একটা বৌদি আছে আর একটা শাঁখা পরানি, তো আমি এসব অতটা বুঝি না মেয়েদের কারবারে। তো তোমার বৌদিমণি, ওরও শরীরটা ভালো না। আর আমরা তো আজকে শুক্রবার ভিডিও এড করছি অন টাইমে, কাজটা একটু মানে হালকা, তাও আজকে দেখছি রোদ বেরিয়ে গেছে, কাজ করতে হবে। তো দেখতে থাকো বন্ধুরা। ছাপার মতন ভালো আছে।
আমার গাড়ি পরে আসছে যদি মনে করে ওরা ফুলগুলি করে দেবেন
হাত দূর আসতে যা সবাই যাবে সবাই যাবে তো ওর সাথে তো কেউ লাগবে না তো না না ঘাটে বসে স্নানটা তো করবে না তোমরা একটু